সমহরসে দক্ষিণ চট্টগ্রামর বিশাল জনগোষ্ঠীদের কিভাবে উন্নত সেবা প্রদান করা যায় এবং সিজারিয়ান অপারেশনের হার সময়রে নর্মাল ডেলিভারির মাধ্যমে কিভাবে প্রসূতি অক্কলরে সেবা প্রদান করা যায় এই বিষয়ের সামনে রাহিওরে চট্টগ্রামর লোয়াগারার মামনি হাসপাতালের নবনির্মিত ভবনত দোসারা মে সাতকানিয়া লোয়াগারাত কর্মরত সংবাদকর্মী অক্কলরে লইওরে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হইয়ে সাংবাদিক অকলের প্রশ্নের জবাবে লোয়াগারা মামনি হাসপাতালের প্রতিষ্ঠাতা পরিচালক এমে কাশেমে হইয়া মানুষের মৌলিক চাহিদার মধ্যে চিকিৎসা অন্যতম চিকিৎসা ব্যতীত হন মানুষ সুস্থ ধান্য পারে মানুষের উন্নত সেবা প্রদান গরিবের লক্ষ্যে ছয়তলা বিশিষ্ট একশো সজ্জার নতুন ভবনের খাস স্বল্প সময়ে শেষ হব্য উন্নত সভা নিশ্চিত করিবার লক্ষ্যে ইতিমধ্যে আই ভারত ও চীন সফর করি এবং এডিয়ার বিভিন্ন হাসপাতাল পরিদর্শন করি মানব সেবার মাধ্যমে লোহাগারারে বিশ্বর বুকত পরিচিত করাই আর একমাত্র প্রচেষ্টা তিনি আরও হইয়ে দে আগামী ঈদুল ফিতরের পরে নবনির্মিত ভবনের উদ্বোধন করা হইব সংবাদ সম্মেলনত প্রিন্ট ইলেকট্রনিক্স অনলাইন মিডিয়ার সংবাদকর্মী সহ এলাকার মান্যগণ্য ব্যক্তি উপস্থিত আছিল চিকিৎসা সেবা প্রদানের বিষয়ে এম এ সি প্লাস টিভির দে নোয়াগাড়া মামনি হসপিটাল বেসরকারি হসপিটাল হিসাবে সামনে উদ্বোধন করতে যায় সরকারি হসপিটালের নিজে যা মানুষে সংঘর্ষে পায় আই সাহিত্যে বেসরকারি হসপিটালের নিজে কীভাবে সংঘর্ষে মানুষের স্বাস্থ্য সেবা দেওয়া যায় এবং দুই হাজার ষোলো সালত দেখা যাতে শতকরা আটত্রিশ পার্সেন্ট সিজারিয়ান ডেলিভারি হয় আই চেষ্টা করি দিয়ে মামুনি হসপিটালে সত্তরা একশো পার্সেন্ট যেন নর্মালি ডেলিভারি করা যায় একান্ত প্রয়োজন হইলে যারা সিজিয়ার ছাড়া কোনো উপায় নেই পরামর্শ করে সিজিয়ার করতেও এবং সারা লার সাধারণ জনগণের আয়ের কোনো দোয়া চাই ভালোবাসা চাই কেউ মুরগি মার্কা দিয়ে ওঠেন লাগাইলাই হিট জব্বর চলিব